दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन। पवित्र ईद उपलक्षे दुस्थ मानुषदेर खाद्य सामग्री वितरण करलो गोघाटा हेल्पफुल फुजुल। प्रति बछर न्याय एबछरो नदा थानार गोघाटा इस्लामिक फाउंडेशन हेल्पफुल फुजुलेर उद्योगे प्राय 80 दुस्थ परिवारके ईदेर आगे खाद्य सामग्री दिए सहयोगिता करा हय। असहाय व्यक्तिदेर सम्मान रक्षार्थे टुकटुक करे खाद्य सामग्री निये गिये बाड़ीर सामने रेखे आसेन। परे परिवारेर लोकजन एसे खाद्य सामग्री बाड़ीर भितर निये जान। अस्सलामु आलाइकुम। আমরা হেল্পফুল ফজলের পক্ষ থেকে গোয়াটা ঘাটপুরে যুববৃন্দের উদ্যোগে দু বছর হতে চলল আমরা অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করে আসছি। আমরা করোনা ভাইরাস আক্রান্তদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে দিয়েছি। এখন এটা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই খাদ্য সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছি। এই হেল্পফুল ফজল সংগঠনটি যেন আরও মজবুত হয় সেই জন্য সকলকে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক যেন এই কাজ আমাদেরকে করে নেন। ঘুরে নেন ঘুরে নেন যাবে শুধু আমরা আজকে হেল্পফুল ফজল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের কিছু দরিদ্র অসহায় ব্যক্তিদের কিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়ার প্রোগ্রামটা নিয়েছি। আমরা অল গোঘাটার সমস্ত দুস্থ গরিব মানুষদের হাতে এই সমস্ত খাবারগুলো তুলে দেবো। সেগুলো হচ্ছে লাচা, চিনি, বুদিয়া, আমল দুধ, কিশমিশ, খুরমা, বাদাম, সরিষার তেল, নারকেল তেল, সাবান ও শ্যাম্পু। আমরা প্রতি বছর এই কাজটা সকল মানুষের সাহায্যে করতে পারি। আর যদি আজকে মোট কতজনকে এই খাদ্য সামগ্রী দেবেন? আমরা টোটাল 80 জনকে দেওয়ার প্রোগ্রামটা নিয়েছি। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।